আছেন, কিন্তু ওই যে তোমরা যে যাই বলো, কিছু যায় আসে না, কানে তো দিয়েছে তুলো, ওসব কোনো শুনে কাজ হবে না। তাদের যেটা নীলনকশা সেই নীলনকশায় তারাই হচ্ছে। আমরা আরও গতকাল দেখলাম আপনার যেটা কোয়াইট আনবিলিভেবল, অবিশ্বাস্য, যে আওয়ামী লীগের প্রার্থী তিনি পুলিশের গাড়িতে ঘুরে যাচ্ছেন ভোট চাইতে। আর কি অবশিষ্ট থাকলো? নিউ এজ পত্রিকায় ছবি দিয়ে দিয়েছে একদম, নামই বললাম ওই পত্রিকার। আর কি বাকি থাকলো? যে প্রার্থী পুলিশের গাড়িতে চড়ে ভোট চাইতে যাচ্ছে। এবং গতকাল তিনি আক্ষেপের সঙ্গে বলেছেন যে আমার এজেন্টদের নিয়ে আমি ভয় পাচ্ছি, এই জন্যে যে আওয়ামী লীগের দল আমার সঙ্গে নাই। আজকে আছে পত্রিকায়, খেয়াল করেছেন কিনা আমি জানি না, বলছে আওয়ামী লীগ আমার সঙ্গে নাই, তারা আমার বিরোধিতা করছে, এই জন্য আমি এজেন্টের ব্যাপারে সন্দিহান আছি। এটা আওয়ামী লীগের প্রার্থী বলছে। তাহলে ওনার যে জনপ্রিয়তা, ওনার যে পার্টির লোকজন তার জন্য কাজ করে, সেটা আপনারা সহজে অনুমান করছেন। আজকে আগামী 26 তারিখে গাজীপুরের যে নির্বাচন, সে নির্বাচনে জনগণের একটা প্রতিরোধ গড়ে উঠেছে ইতিমধ্যেই। আপনারা এত কিছুর পরেও, এত অত্যাচার নির্যাতনের নিপীড়নের পরেও, কিন্তু প্রত্যেক দিন আমাদের যে নেতা, কেন্দ্রীয় নেতারা যারা গেছেন, তারা কিন্তু গণসংযোগ করতে পেরেছেন, তারা বাড়ি বাড়ি গেছেন, এবং তাদের সঙ্গে সঙ্গে স্থানীয় যারা আমাদের নেতা আছেন তারা গিয়েছেন, ভোটাররা বেরিয়ে এসছে তাদের সঙ্গে মিছিলও করেছে। এবং আমরা যেটা খবর পাচ্ছি যে ন্যূনতম ফেয়ার ইলেকশন যদি হয়, আপনার আগে রাতে যদি ব্যালট পাল্টে না দেওয়া হয়, যেটারও আরামত আমরা শুনতে পাচ্ছি, এই কথাগুলো এই জন্য বলছি যে আপনাদের একটু জেনে রাখা ভালো। আমরা শুনতে পাচ্ছি যে 3000-এর বেশি ভোট যে কেন্দ্রে আছে, সেই কেন্দ্রে আপনার আগের রাতেই ব্যালট বাক্স স্টাফিং করে পূরণ করা হবে। এগুলো শোনা কথা, এগুলোর কোনো আপনার প্রমাণ তো দেওয়া যাবে না, বাট দিজ আর এগুলো আপনার গসিপ চলছে। তারপরেও গাজীপুরে আমাদের ভোটাররা বা গাজীপুরের ভোটাররা তারা ভোট দিতে চান এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। আমি এই বিষয়ে খুব আর কিছু দীর্ঘ বলতে চাই না, আমি শুধু আপনাদের মাধ্যমে গাজীপুরের বাসীকে এই আহ্বান জানাতে চাই যে আপনাদের যে অধিকার, সাংবিধানিক অধিকার, আপনাদের ভোটের অধিকার আপনারা প্রয়োগ করুন। সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে আপনারা ভোট কেন্দ্রে যান, ভোট কেন্দ্রে সকাল থেকেই যান, গিয়ে আপনারা আপনাদের ভোটের অধিকারকে প্রয়োগ করুন। এই সরকারের টার্গেট তো হচ্ছে আপনার গণতন্ত্রকে সমাহিত করা, ওকে আপনার প্রায় করে ফেলেছে, কিছু হয়তো বাকি থাকতে পারে, সেটা আপনার আস্তে আস্তে এই এক একটা নির্বাচনের মধ্য দিয়ে করছে। তারা নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ব্যক্তিগত ব্যবসা কেন্দ্রে পরিণত করেছে। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে আমাদের দেশে যারা এই ইনস্টিটিউশনগুলোর দায়িত্ব নেন, যেটা সাংবিধানিক আপনার সংগঠন, সাংবিধানিক প্রতিষ্ঠান, যেখানে জনগণের সমস্ত আস্থা থাকার কথা, সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে। আমরা সরকারের এই হীন কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা 26 তারিখের গাজীপুরের যে নির্বাচন, সেই নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়, আমাদের সম্মানিত ভোটাররা, নাগরিকেরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, নির্বাচন কমিশন তার সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করবে, অন্যথায় নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত। আমি এই কথাগুলো বলেই আপনাদের কাছে আবারও এই আবেদন রাখতে চাই যে আপনারা আপনাদের বিভিন্ন পত্র পত্রিকার তরফ থেকে আপনারা যাবেন কভার করতে। জাতির প্রতি আপনাদের একটা দায়িত্ব আছে, এই দায়িত্ব আপনারা পালন করবেন। অতীতে আপনারা যেগুলো করেছেন, অর্থাৎ সঠিক চিত্রটাকে
জনগণের সামনে তুলে ধরবেন। আজকে আমাদের গণতন্ত্র বিপন্ন, অধিকারগুলো বিপন্ন এবং বাংলাদেশের মানুষের যে এতদিনকার অর্জন সেই অর্জনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদেরও আমি মনে করি যে গণমাধ্যমের একটা বড় রকমের ভূমিকা আছে এটার পক্ষে যাওয়ার জন্যে, সেই কাজ করার আবেদন জানিয়ে, জনগণের সঙ্গে থাকার আবেদন জানিয়ে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। সব শেষে এই সংবাদ সম্মেলনের পরে আপনাদেরকে একটু হালকা চা, লাইট টি, এটা আপনার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। এটা হচ্ছে কি আপনার আপনার সাংবিধানিকভাবে, আমরা তো একটা রাজনৈতিক দল, আমরা বাংলাদেশে গণতন্ত্র ধারাবাহিকতা থাকুক, গণতান্ত্রিক চর্চা থাকুক, এইটা আমরা গণতান্ত্রিক দল হিসেবেই চাই। আমরা তো এই জন্য লড়াই করেছি, ওই সংগ্রাম করেছি 1971 সালে, যুদ্ধ করেছি, এটা যেন থাকে, এটা যেন চলে এবং ন্যূনতম অধিকারটা যেন থাকে, সেই জন্যই কিন্তু আমরা এই নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি। আপনার আগেও বলেছি আপনাদেরকে যে আমরা এটা আমাদের আন্দোলনের অংশ হিসেবে আমরা অংশ নিচ্ছি। এই নির্বাচনটাই লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে যে আন্দোলনের মধ্য দিয়ে এই নির্বাচনকে আন্দোলনের, যেমন আপনার আমি আজকে কথা বলছিলাম আমাদের আপনার রাজশাহীর নেতাদের সঙ্গে, তো বলুন যে আমরা অন্তত এই নির্বাচনটাকে কেন্দ্র করে তো জনগণের কাছে যেতে পারবো, কথা বলতে পারবো, যতটুকু পারা যায় ততটুকু আমরা করতে পারবো। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকটা কী বলা যাবে এটাকে যে একটা সুযোগ আমরা নিতে চাচ্ছি। আমরা সমস্ত পদ যেগুলো বাকি আছে সেই পদগুলোকে এক্সস্ট করতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্যই কাজ করছি। আমরা আশা করি যে সবাই জনগণ, বাংলাদেশের জনগণ, গণমাধ্যম সবাই তারা এই বিষয়ে সহযোগিতা করবেন। জি কাফি, আমরা এই বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলতে চাই না, এই জন্যে যে আমাদের সামনে এখন তার মূল লক্ষ্য হচ্ছে আপনার গাজীপুর নির্বাচন এবং পরবর্তীকে আরও 3টি নির্বাচন আছে, আর এই বিষয়গুলো আমরা পরে আপনাদের সঙ্গে আলাপ করব। থ্যাংক ইউ। হ্যাঁ নিশ্চয়ই, আমরা তো আগেই বলেছি যে গাজীপুরের নির্বাচন একটা, এই নির্বাচন কমিশনের জন্য একটা টেস্ট কেস, আমরা এটা দেখে নিঃসন্দেহেই আমরা আপনার একটা আমাদের বক্তব্য রাখবো। জি জি বলেন। আমি জানি যে উনি ভালো কবিতা লিখতেন একসময় এবং সেটার মধ্যে কিছু কিছু আমরা পত্রিকাতে বেরিয়েছি, বেরিয়েছে, তো আমরা জানি যে ভালো কবিতা তারাই লেখে যারা আপনার প্রেম করে। প্রেম বিভিন্ন ধরনের হতে পারে, প্রেম না হলে কিন্তু আপনার কবিতা কাব্য এ সমস্ত আসে না, এবং আপনার প্রেম না হলে তো আপনার রাজনীতিও করা যাবে না, মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা না থাকে সেটাও করা যাবে না। সুতরাং প্রেম তো করতেই হবে, এবং ওবায়দুল কাদির সাহেবকেও প্রেম করতে হবে জনগণের সঙ্গে, কারণ এই দেশটা তো সকলের কারো পৈতৃক সম্পত্তি নয়, অবশ্যই জনগণের যে আশা আকাঙ্ক্ষা তাকে পূরণ করবার জন্য তাদেরকে সেই কথাগুলো উত্তর দিতে হবে, জবাব দিতে হবে। আপনি আমাদের নির্বাচন কমিশন থেকে এসেছেন, আপনারা দেখেছেন যে আমরা প্রতি মুহূর্তেই আমরা প্রত্যেকটা সুযোগ নিচ্ছি, আমরা প্রত্যেকটা এভরিকে এক্সস্ট করছি যে পদগুলো আছে, আমরা বারবার আপনার হাতুড়ি পেটাচ্ছি তাদের বিবেকের কাছে, তাদের মগজে, ফর গড সেক কাম টু ইউর সেন্সেস চেষ্টা করছি আমরা। এখন আমাদের আগামী 3টে যে সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আমাদের গত স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ে আপনার আমরা
আপাতত দুইজনের চূড়ান্ত করেছি, একটা হচ্ছে আপনার রাজশাহী আমাদের মোসাদ্দেক হোসেন বুলবুল সাবেক মেয়র নয় বর্তমান মেয়র, আপনার বরিশালের সাবেক মেয়র সংসদ সদস্য এবং আমাদের পার্টির আপনার জয়েন্ট সেক্রেটারি জেনারেল যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। হ্যাঁ, না না না, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিলেক্টটা আমরা কালকে জানাবো। জি, আমি বুঝতে পারছি না আপনার কথা। হ্যাঁ, এখানে অসমর্থিত সূত্র এটা। জি, না, এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের এখন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ কৃষ্টি চানিয়ে।